এস ভিউয়ার্স, অ্যাডমিশন ইংলিশ, জব ইংলিশ, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস মেইনলি আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথমে বেসিক রুলগুলো আমরা আলোচনা করছিলাম, বেসিক রুলের আজকে সপ্তম পর্বে আমরা দেখব মোডাল অক্সিলারি ভার্বস গুলো কিভাবে রাইট ফর্ম অফ ভার্বে ব্যবহার করতে হয়। তো আমরা সেজন্য প্রথমে মোডাল গুলো দেখে নেব যে হুইচ আর দ্য মোডাল অ্যাকচুয়ালি উই ইউজ। আমরা যে মোডাল গুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, অট টু, অট টু, অট টু শ্যাল, শুড, উইল, উড, এগুলো মূলত ব্যবহার করে থাকি। আর ক্যান অর্থ করতে পারা, কুড করতে পারতো, মে পারে, মাইট পারতো, তো এই ক্যান কুড দিয়ে বোঝানো হয় সক্ষমতা, আর মে মাইট দিয়ে বোঝানো হয় সম্ভাবনা। মাস্ট তো অবশ্যই যে কোনো কিছু বোঝায়, অট টু এবং শুড দিয়ে বোঝানো হয় উচিত, আর শ্যাল দিয়ে এবং উইল দিয়ে বোঝানো হয় বা হবে বা কোনো কিছু এরকম বোঝানো, শ্যাল বা উইল ব্যবহার করা হয়। উড দিয়ে ব্যবহার করা হয় হতো বা করতো এরকম কিছু বোঝানো হয়। তো আমরা কিন্তু অবশ্যই মোডালগুলো মুখস্থ রাখবো এবং মিনিংগুলো মুখস্থ রাখবো, সো দ্যাট আমরা বুঝতে পারি যে কোথায় কোন মিনিংটা বসানো উচিত হবে। কারণ যেখানে আপনি যদি এরকম হয় যে সাঁতার কাটতে পারে, সাঁতার কাটতে পারে, তখন কিন্তু আপনি ক্যান ব্যবহার করবেন, তখন মে ব্যবহার করবেন না। আবার সে আসতে পারে, তখন কিন্তু আপনি সম্ভাবনা যেহেতু মে ব্যবহার করবেন, তখন ক্যান ব্যবহার করতে পারবেন না। তো এই বিষয়গুলো একটু জানানো দরকার। আর মোডাল আমরা কিভাবে চিনবো যেখানে আমরা মোডাল ব্যবহার করব, আমরা কিভাবে বুঝবো যে এখানে মোডাল ব্যবহার করা উচিত? যখন দেখবো যে কোনো ক্রিয়া বোঝাচ্ছে না, কোনো কাজ না বুঝিয়ে সম্ভাবনাকে বোঝাচ্ছে, কোনো কাজের সম্ভাবনা বা কোনো সক্ষমতাকে বোঝাচ্ছে, যেমন সে হাঁটতে পারে, সে আসতে পারে, এটা করা উচিত, এটা করা উচিত, এটা অবশ্যই হবে, তো এগুলো কিন্তু কোনো ক্রিয়াকে বোঝানো হয় না, বরঞ্চ কোনো সম্ভাবনাকে বোঝানো হয় বা কোনো সক্ষমতাকে বোঝানো হয়। তখন আমরা এগুলোকে মোডাল হিসাবে বুঝবো এবং মোডাল হিসাবে ব্যবহার করবো। এরপর আমরা দেখবো স্ট্রাকচারটা কেমন, কিভাবে মোডাল অক্সিলারি ব্যবহার করা হয় রাইট ফর্ম অফ ভার্বে। মূলত মোডাল এমন একটি সাহায্যকারী ভার্ব যে মোডাল পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, এখানে পাস্ট ফর্ম কখনো হয় না। মনে রাখবেন যে পাস্ট টেন্সও যদি মোডালে হয়ে থাকে তারপরে পাস্ট ফর্ম হয় না, যদি ফিউচার টেন্সও হয়ে থাকে তারপরে মোডালের পরে কখনো অন্য কোনো টেন্সই হবে না, এবং মোডালের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না যদি প্যাসিভ না হয়। তবে অবশ্যই আপনারা মনে রাখবেন যে, এবং প্যাসিভের একটি গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এই পরবর্তী ক্লাসটি আমি নিব, সেক্ষেত্রে আপনি এই ক্লাসটি অবশ্যই মিস করবেন না, কারণ প্যাসিভ বিষয়টি খুবই গুরুত্বের সাথে আপনাদের বুঝতে হবে। এবং সো লং, আমরা 7টি ক্লাস করেছি, এই 7টি ক্লাসের সবগুলোর প্যাসিভ কিন্তু আমি একটি ক্লাসে দেখিয়ে দেবো, সো ডোন্ট মিস দ্যাট। সাবজেক্টের পরে মোডাল আসবে, মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তো আপনার খেয়াল করছে যে এক্সাম্পলটাকে দেখি, দে মে টেক টি, এই যে দেখেন যে দে এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে কিন্তু আমাদের মোডাল এসেছে, মোডাল দুটোই মে এসেছে। এরপর আমরা টেক এসেছে, টেকটা কিন্তু কখনো আমরা পাস্ট ফর্ম টুক করব না, বা টেকের সঙ্গে এস বা ইএস যোগ করব না, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তার মানে আপনার এই যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো, হি হতো, ছি হতো, স্বপন হতো, তারপরেও কিন্তু আপনি এইখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারেন না। তো এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি এখানে কোনো ডিসক্রিমিনেশন আছে কিনা, বৈষম্য আছে কিনা, যে কোথায় কোনটি ব্যবহার করা হবে। হ্যাঁ, মোডালে যেমন কোনো বৈষম্য নাই, মোডালে সব ক্ষেত্রে ক্যান ব্যবহার করা যায়, সবার সঙ্গেই কুড ব্যবহার করা যায়, যেমন আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম, স্বপন, সবার সাথেই ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো ব্যবহার করা যায়, অট টু ব্যবহার করা যায়। কিন্তু এই একটি বিধিবদ্ধ নিয়ম আছে যে এটি পরিবর্তন করা যায়, তারপরেও নিয়মটি আমাদের জানা থাকা দরকার যে আই এবং উই এর সাথে, তারপরে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করতে হবে, ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করতে হবে। এবং ফার্স্ট পার্সন কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, এই যেখানে ফার্স্ট পার্সন দেখেন, এই যে আমরা যে চার্টটা দেখেছিলাম সেই চার্টটা কিন্তু আমরা শিখেছিলাম আগে, যে ফার্স্ট পার্সনে থাকে আই এবং উই, আই এবং উই এর সঙ্গে আপনারা শ্যাল ব্যবহার করবেন, এবং আদার্স এর সাথে অন্য যে কোনো সাবজেক্ট, অন্য যে কোনো সাবজেক্ট বলতে কর্মগুলোকে বোঝাচ্ছে, এই যে ইউ, ইউ, হি, সি, স্বপন, দে, বয়েজ, এগুলোর সঙ্গে আপনারা উইল ব্যবহার করবেন। তো আমরা জানি যে অনুশীলন, অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন, সঠিক পথে অনুশীলন মানুষকে কি করে তোলে, পারফেক্ট করে তোলে, এবং পারফেক্ট হওয়ার জন্য কিন্তু ভুল পথে অনুশীলন যদি আপনি অনেক করেন তবু কোনো লাভ হবে না। তাহলে মোডাল অক্সিলারিতে আমরা দেখবো যে মোডাল অক্সিলারিতে কি হয়ে থাকে। মোডাল অক্সিলারিতে মোডালের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটি হয়ে থাকে। তো এখানে কিন্তু খুব সহজ একটি ব্যাপার এবং একটি
শিশু, সেও কিন্তু পারবে যে কিভাবে মডেলের অ্যান্সার করতে হয়, কারণ কোনো চেঞ্জ করতে হবে না, আপনার যা আছে আপনাকে তাই লিখলেই হবে। তবে উইল আছে, উইল একটি মডেল, এরপরে ভিজিট আছে, আপনি কি অ্যান্সার দিবেন, এই অ্যান্সার কিন্তু হবে ভিজিট, VISIT, ভিজিট। ওকে, দ্যাটস আ ফাইন, ইটস ওকে, নাথিং মোর। শি মাস্ট কাম ইন টাইম, তো মাস্ট একটি মডেল, মাস্টের পরে আমরা কি লিখবো, কাম লিখবো, অত কাম আছে কামে লিখবো। তারপরে এটি কিন্তু যে কোনো শিশুও পারবে, সো আপনার না পারার কোনো কারণ কিন্তু এখানে নেই। দে উইল পেইন্ট দেয়ার হাউস, তাদের বাড়িটাকে রং করবে, পেইন্ট করবে, পেইন্ট, PAINT, পেইন্ট, তারা বাড়ি রং করবে। কিন্তু যখন বাড়ি রং করা হবে তখন কিন্তু এই যে এই হিসাবটা থাকবে না, আর এই হিসাবটা হবে তখন প্যাসিভের হিসাব। সো অবশ্যই আপনারা 8 নম্বর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সেশন, এই 8 নম্বর সেশনটি আপনারা অবশ্যই মিস করবেন না, ইউ মাস্ট টেক ইট সিরিয়াসলি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, উই মাস্ট বাই এ চিপি, ইউ ওয়াই বাই, আর এখানে উই মে গো, মে 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 একটি মোডাল, তাহলে আমরা কি লিখবো, এখানে গো গোই থাকবে। আর 6 7 8 আপনারা অবশ্যই পারবেন, দে শুড লাভ দেয়ার কান্ট্রি, দে শুড লাভ দেয়ার কান্ট্রি, ডাবল হয়ে গেছে, আমরা অমিট করে দিলাম। হি মাস্ট ডু ইট, এটি পারবেন, দ্য পুলিশ মাইট ইন্সপেক্ট ইট, ইট মে রেইন টুডে, তো এগুলো আমি করে দিলাম না, কয়েকটা আপনারা নিজেরা করেন, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। ওকে, তাহলে ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটি আপনাদের চ্যানেল, আপনাদের সুবিধা আমরা জানি, যদি আপনারা সবসময় জানেন না যে আপনার কি বেশি দরকার, উই নো ইট, এবং আমরা সবসময় সেটি সরবরাহ করার চেষ্টা করবো আপনাদেরকে। এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, আপনারা অবশ্যই সেটিকে লাইক করবেন, কারণ ফেসবুকে আপনারা অনেক সময় থাকেন, এবং বেশিরভাগ সময় আমরা যখন ফেসবুকে এগুলো আপলোড দিব আপনি জানতে পারবেন, এবং ইট উইল বি হাইলি বেনিফিশিয়াল ফর ইউ, যদি আপনি যেগুলো জানেন এবং সেগুলো আপনি এনজয় করতে পারেন। তাহলে মির্জা সুলতান মাহমুদ, আমি আপনাদের পক্ষ থেকে, এই দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাবো পরবর্তী পর্বে। ওকে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আরেকটি কথা মনে রাখবেন যে হ্যান্ড নোটে কিন্তু এই যে এই সেশনগুলোর ভিডিওগুলোর ডেসক্রিপশন, ভিডিওগুলোর আর হ্যান্ড নোটের লিঙ্ক দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই সেটি সংগ্রহ করে এনজয় করবেন। উইশ ইউ গুড লাক।